আল্লাহ হিন্দু সমাজের মানুষেরা বিশ্বাস করে যে বিদ্যার মালিক হলো সরস্বতী আর রুজির মালিক হলো লক্ষ্মী আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা ঠিক না বল বলেন ওদের ওটা ধারণা কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল যুগে যুগে নমোহাত গৌরী ঋষি মৃত্যু জারা মৃত্যু ন তৃতীয়ম চতুর্থ নচুতে বেদ্যার মালিক জিনিস নীল গগনের মালিক বেদ্যার মালিক জিনিস আসমান ও জমিনের মালিক তিনি হায়াত হায়াতের মালিক যিনি রুজির মালিক তিনি ও জাহান্নামের মালিক যিনি সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক তিনি কেবল হিন্দু সমাজের মানুষেরা এই যে মাইক ম্যান হিন্দু না মুসলমান মুসলমান আচ্ছা বেশিরভাগ জালসা মহাপিলে দেখা যায় প্যান্ডেল হয় হিন্দুদের মাইক ম্যান হয় হিন্দু ভাইদের আমার শিক্ষিত বাবাজির আমার ভাইরা আমার মা ও বোনেরা পৃথিবীর জমিনে সেই মহান মালিকের দিদার যদি আপনি পেতে চান তো মধুর মিষ্টির দিকে আপনি তাকান এক আল্লাহর কুদরতি বিদ্যমান দুধের সাদার দিকে আপনি লক্ষ্য করেন আল্লাহকে দেখতে পাবেন মানুষ যদি তার নিজের শরীরের দিকে তাকায় এক কুদরতি বিদ্যমান আপনি যেন সুরের আশা করিয়েন না আপনাকে যে কথাগুলো বলে যাব কোটি টাকা দিলেও মিলবে না আমার পূর্বের বক্তা একদম মিজানুর রহমানের কপি দিয়ে গেল ঠিক না বল আর আপনার হা করে করে শুনছিলেন দারুণ বক্তব্য বক্তব্য ভালো শুনছিলেন ভালো আলহামদুলিল্লাহ তবে কিছু শোনার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন আর জিমলে আমল করার চেষ্টা করেন এইদিকে লক্ষ্য করেন আল্লাহ পাক মানব জাতির মানবে দেহে পাঁচটা অঙ্গ দিয়েছেন যা পাঁচটা অঙ্গ পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ বাস করে আল্লাহ পাক দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে মিল রাখে নাই কথা শুনছেন এই দেখেন আপনার কণ্ঠস্বর আমার কণ্ঠস্বর আল্লাহ পাক একটি শব্দ বান্দার জবান থেকে যে উচ্চারণ হয় একটি শব্দ উচ্চারণ হতে গেলে সাতাশটা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয় আল্লাহ পাক যে আপনাকে কণ্ঠস্বর দান করেছেন আমাকে কণ্ঠস্বর দান করেছেন পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ বাস করে দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আল্লাহ মিল রাখে নাই দই আমার আপনার যেহব্বা এই যেহব্বায় রয়েছে তিনশো সাতান্নটা মাংসের স্তর আল্লাহ পাক যে আপনাকে যেহব্বা দান করেছেন তাই তো আপনি বিভিন্ন প্রকারের খাবার খান বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করেন আল্লাহ পাক যে আপনাকে যেহব্বা দান করেছেন পৃথিবীতে কোটি কোটি মানুষ বাস করে আল্লাহ পাক দ্বিতীয় কোন ব্যক্তির সাথে আপনার যেহব্বার মিল রাখে নাই আমার আপনার আঙ্গুলের রেখা রেখা এখানে আছে আল্লাহ পাক যে আপনাকে রেখা দান করেছেন পৃথিবীতে আরো কোটি কোটি মানুষ বাস করে আল্লাহ পাক দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আপনার আঙ্গুলের রেখা মতো কাউকে আল্লাহ দান করেন নাই তেন চার আপনার চোখের মনি এই চোখের মনি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়েছেন আল্লাহ পাক যে আপনাকে চোখের মনি দিয়েছেন পৃথিবীতে আরও মানুষ বাস করে আল্লাহ পাক দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আপনার চোখের মনির মিল রাখেন নাই পাঁচ আমার আপনার দেহের স্কিন এই যে চামড়া এখানে আছে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার স্কিন আল্লাহ পাক আপনাকে যে চামড়া দিয়েছেন আপনার ছেলেকে দেন নাই আপনার ছেলেকে যা দেওয়া হয়েছে চাচাকে দেওয়া হয় নাই ভাতিজাকে যা দেওয়া হয়েছে বাপকে দেওয়া হয় নাই আল্লাহ পাক আপনাকে যে চামড়া স্কিন দান করেছেন পৃথিবীতে আরো কোটি কোটি মানুষ বাস করে আল্লাহ পাক কারো মতো করে আল্লাহ দেন নাই প্রশংসা হবে কার প্রশংসা হবে কার আপনার গ্রামে দুই তলা বাড়ি দেখতে পাওয়া যায় এলাকার মানুষ প্রশংসা করে হ্যাঁ কেমনে বানালে এত সুন্দর বাড়ি কে বানালো বলে ভাই রাজমিস্ত্রি বানিয়েছে বলে কোন মিস্ত্রি ভাই তোমার তো সাংঘাতিক সুনাম তুমি কি করে বানালে ভাই তো রাজমিস্ত্রি বলে ওই যে ইট দিয়ে গেতে গেতে সাজিয়ে বাড়ি বানালাম তা বলে ভাই ইট কোথা থেকে তৈরি হয় বলে ওই তো মাটি থেকে তৈরি হয় পৃথিবীর মানুষ বাড়িওয়ালার প্রশংসা করে মিস্ত্রির প্রশংসা করে বান্দা কি একবার ভাবে না কোম্পানিতে মাটি তৈরি হয় আল্লাহ বলে মাটি তো আমার প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর করো অন্য কারো নয় পৃথিবীর শিক্ষিত মানুষ যারা প্রশংসা করে তারা ব্যাবিলের ঝুলন্ত বারান্দা দেখে প্রশংসা করে তারা তাজমহল দেখে প্রশংসা করে তারা হাওড়ার ব্রিজ দেখে কেন তিনশো বছর বয়স হয়ে গেল বিনা পিলারে দাঁড় করানো আছে এখনো হাজার হাজার টন টন সকাল সন্ধ্যা মাল যায় আসে এখন অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয় আল্লাহ বলেন সামান্য হাওড়ার ব্রিজ দেখে এত প্রশংসা করো সব আসম আমি আল্লাহ পাক সাত আসমানকে বিনা পিলারে বিনা খুঁটিতে দাঁড় করিয়েছি ছাদের মতো দাঁড় করিয়েছি অক্ষত অবস্থায় দাঁড় করিয়ে রেখেছে প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর কর প্রশংসা হবে কার আল্লাহ হিন্দু ভাইদের ধারণা বিদ্যার মালিককে সরস্বতী ভারতের জমিনে বারোটা ভাষায় যিনি এম এ করেছিলেন সর্বপ্রথমে ওই ব্যক্তিটার নাম ছিল ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ নাম শুনে কি মনে হচ্ছে হিন্দু না মুসলমান মুসলমান এ ব্যক্তি গরুর মাংস খেয়েছে এ ব্যক্তিটা আমিষ খেয়েছে আচ্ছা এর বিদ্যা দিল কে আল্লাহ হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাগং তিনি হবেন বিশ্ব মালিক তিনি হবেন আসমান জমিনের মালিক যার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফোটে না যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না যার ইচ্ছার বাইরে মানুষ চলতে পারে না যাকে মৃত্যু নামক বস্তু কোনো দিন ছুঁইতে পারে না লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা যার মৃত্যু নাই জিনি কখনো খাবার খান না যার কখনো যার কোনো দিন ছেলে মেয়ে নাই যার কোনো বাপ মা নাই যার কোনো স্ত্রী নাই যিনি কখনো ঘুমান না তিনি হলেন আল্লাহু আল্লাহ তিনি দুইটা নয় তিনটা নয় চারটে নয় তিনি এক অদ্বিতীয় লা শারিকা তাই কবি বলেন আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো আরে সুর কথা পেল এমন আলো মাঝে দিল রে মকতামনি হার আখের ভিতর দিল রে রসে যে চমৎকার দুধ কেন এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলো সব পাকেলে পরে হয় কেমন লাল সন্ধ্যাবেলায় আকাশে ঘিরে তারার বা আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব ডাব খেয়েছেন না একটু কাটবেন কাটতে কাটতে নরম অংশ আস একটু আঙুল করে দাবিয়ে দেবেন ভেতর থেকে ফিচকিরি দিয়ে পানি বার হয় কি হয় না আল্লাহ পাকের নিয়ামত আল্লাহর দেওয়া প্রোডাক্ট আল্লাহ পাকের দরবার থেকে যে নিয়ামত পাওয়া যায় এই নিয়ামতে কোনো হাওয়া ভরা থাকে

চিনি কেন মিষ্টি তেতুল কেন আরে কোকিল কেন কালো এত ব আমরা সবাই করি ভাই আমরা সবাই করি ভাই এ দুনিয়ারি রঙ্গে আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গীত আর মেলে না কণ্ঠ গলার আর মেলে না কণ্ঠ গলার আঙ্গুলের টিপ আরে আল্লাহ তালা আছেন এক প্রমাণ হল ঠিক বল মোহাম্মদ রসুল্লাহ আদম নাবি সফিউল্লাহ মৌসা নাবি নাবি রুহুল্লাহ আমাদের নাবি হাবিবুল্লাহ ইলাহা লাল্লা হো মহাম্মধুর সোল্ল ওই পিছনে যারা দাঁড়িয়ে আছে ওরা হিন্দু নাকি না মুসলমান হলে একটু বসেন বাপ এই বাবা জিরা ভাই রা আমার বুঝবে না মানে এই লক্ষ্য করেন আমার শোনার টুকরো বন্ধুর আমার সুদি মানুষেরা সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ তারপরই পরেই শত কোটি দরুদ আর সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমার আপনার নবী جناবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি না আপনি সামনে বসেন না আপনি সামনে না বসলে হয় আপনি তো মেন ব্যক্তি যে আল্লাহ এ বাবা চিরা ভাই লক্ষ্য করেন আন্তরিক সম্মান শ্রদ্ধা যিনি মাথার তাজ সমাজের নেতা আপনাদের আমাদের ইমাম সাহেব আমার জ্ঞানী গণী সম্মানীয় ওলামায় কিরামগণ সমুখে বসে থাকা মুরব্বী মুরুবী বাবাজিরা ভাইরা আল্লাহ দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক জোরে বলি আল্লাহ ভারতে বাস করি আমরা ভারতের আইন মেনে চলা লাগবে ভারতের আইন মেনে বলা লাগবে আমরা মুসলমানরা সব সময় ভারতের আইনকে সম্মান দিয়েছি ওরা যখন মন্দির বানিয়েছে মসজিদের রাস্তায় দাঁড়িয়ে পথ অবরোধ করি নাই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করি নাই রাস্তায় আমরা টায়ার জ্বালিয়ে গাড়ি আটকাই নাই তবে ভারতের পরিস্থিতি ভারতের আবহাওয়া খুব খারাপ এই যে ক্যামেরাম্যান আমার ভিডিওটা ক্যামেরা না করলেই ভালো হয় এইদিকে লক্ষ্য করেন হ্যাঁ এখন যে সমস্ত বক্তারা ভাইরাল হতে চাইছে ওরা ক্যামেরা করতে দেয় আমাদের বাজার আলহামদুলিল্লাহ খুব গরম আমাদের ভাইরাল হওয়ার প্রয়োজন নেই এই দিকে লক্ষ্য করেন তবে দেখবেন বড় বড় বক্তা যারা আমাদের আব্বাস সিদ্দিকী ভাই আছে সম্পূর্ণ ক্যামেরা করা বন্ধ একদম ইউটিউবার ইউটিউব করবে না সামান্য বিজনেস করতে গিয়ে তালকে তিল করে তিলকে তাল করে করে আমার বাবাজি বন্ধুরা আমার সুধি মানুষেরা আপনারা শুনে থাকবেন যে ভারতের জমিনে চারশো বছরের মসজিদ পনেরোশো আঠাশ সালে তৈরি হল উনিশশো এর ডিসেম্বরের ছয় তারিখে শহীদ করে দিল জানুয়ারির বাইশ তারিখে দু হাজার চব্বিশের বাইশ তারিখে ওই জায়গায় রাম মন্দির উদ্বোধন করে দিল দিয়েছে না দেয় নাই দিয়েছে ঠিক চব্বিশ তারিখে বাইশ তারিখে রাম মন্দির উদ্বোধন হলো চব্বিশ তারিখে ছত্রিশগড় রায়পুর গ্রামের একটা মাদ্রাসা ওই মাদ্রাসায় লেখাপড়া করিয়ে একজন মৌলানা মৌলানার নাম হলো আসগর আলী ছেলেগুলোকে লেখাপড়া করিয়ে যখন বাড়ির দিকে চলে যাচ্ছিলেন রাস্তায় দাঁড়িয়ে কপালে তিলক কটা ছিল মুখে তাদের জয় শ্রীরামের ধ্বনি ছিল মৌলানাকে পথের মাঝে দাঁড় করিয়ে দিল আর যে যেমন করে পারলো এলো থাপারি আঘাত করতে লাগলো মওলানাকে মারতে লাগলো ছুটে গিয়ে মাদ্রাসায় দরজা বন্ধ করে লুকিয়ে গেল কেউ জানে না মারে কেন মালানাকে মারতে মারতে দরজা ভেঙে তাকে রাস্তায় ছেঁচড়েছে নিয়ে গেল এলাকার মানুষ জিজ্ঞাসা করে মওলানা গুলো কেউ ছাড়লে মুসলমানের বিভেদ তৈরি করেছ শান্ত বাংলাকে অশান্ত করতে দেওয়া হবে না শুনে রেখে দেন আমার তো মনে মনে হয় আপনার এই কাজদেল পরে এই গ্রামের মাটিতে যদি কোনো পুরাতন কল থাকে যে কলে আর পানি উঠায় না ওই কল আর রাখিয়েন না কোন দিন এসে বলবে এটা আমাদের শিবের লিঙ্গ কথা বুঝতে পারছেন অবস্থা খুব খারাপ এ সোনার টুকরো বন্ধুরা কিছুদিন আগে সরস্বতী পূজা হচ্ছিল পূজা হবে বলে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা চাঁদা নিচ্ছে তো আমার গাড়িটা থামিয়েছে তা আমি বললাম বাবা আমি তো মৌলানা সাহেব তো আমার টাকাই তোদের পূজা হবে বলে অসুবিধা নাই চালিয়ে নেবো আপনি দেন না দেন তা আমি চিন্তা করলাম ক আর দিই পকেটে ছিল দশ টাকার নোট তো পকেট থেকে দশ টাকার নোট বার করেছি তো টাকাতে দেখছি রক্তের ছাপ আছে রক্তের ছাপ আছে অনেক সময় দেখবেন মুসলমানের কসাইরা ওই যে হাতে রক্ত লেগে থাকে ওই হাতে আবার টাকা পকেটে গোজে তা আমি বললাম খোকা এ রক্তটা মনে হচ্ছে গরুর রক্ত এই টাকাটা নিয়ে তোরা কি করবি হবে তো আ যদি গরুর রক্ত লেগে তো বলছে আপনি দেন না আমরা ঠিক কাজে লাগিয়ে আমার শিক্ষিত মুসলমান আমার চাঁদ বন্ধুর আমার শুধু মানুষেরা কিছুদিন আগে চায়ের দোকানে বসে বসে কিছুদিন আগে চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি আর দু চারজন মিলে আমাকে দেখে ঠাট্টা করে বলছে পাকিস্তানি ওই পাকিস্তানি বারবার বলছে তা আমি বলে এই পাকিস্তানি পাকিস্তানি করো কেন হ্যাঁ এই দেশের মাটি আমাদের এই দেশের মাটি খাঁটি হয়েছে আমাদের রক্তে আর আমাদেরকে পাকিস্তানি বলো কেন মানে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরেই ওদের ভেতরে জ্বলন হয় যে পাকিস্তান পাকিস্তান একটা ভাব হয় আরে বন্ধু মিসাইল দিয়েছে মুসলমানেরা তাজমহল দিয়েছে মুসলমানেরা লাল কেল্লা দিয়েছে মুসলমানেরা আকবর দিয়েছে মুসলমানেরা হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমানেরা চার মিনার দিয়েছে মুসলমানেরা কতুব মিনার দিয়েছে মুসলমানেরা শহীদ মিনার দিয়েছে মুসলমানেরা হাজিয়ালি দিয়েছে মুসলমানেরা দিল্লি জামা মসজিদ দিয়েছে মুসলমানেরা কলকাতায় হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায় নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায় ইডেন গার্ডেন খেলার মাঠ দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায় মোহনবাগানটা দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায় নেতাজিন্দের স্টেডিয়ামটা দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায় নেতাজি বিমানবন্দর দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায় টালিগঞ্জ বলে শহরটা তিনশো বিরাশি বিঘা কোটা শহরটা মুসলমানদের জায়গায় এখনও স্কুলে সাইকেল দেওয়া হয় মুসলমানদের ওয়াকফের সম্পত্তির টাকায় এখনো কন্যাশ্রী দেওয়া ভাই মুসলমানদের টাকায় এখনো ইমাম ভাতা দেয়া হয় মুসলমানদের টাকায় মুসলমানদের নাই কি খাপা এই দেশ তো আমাদের অতএববারে ভারতবর্ষ हिंदुস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে কাটে ইংরেজদের তাড়িয়ে আনিলো যারা ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে আজ তারই কথা খদিরাম বাদল অবিনয় দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি তবে শোনো চারিদিকে দুশ্মন ভেঙ্গনা ভেঙ্গনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি দাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী কেন এত সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতী হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও আজ দুনিয়াতে জোরে বলো না আর এই তাকবীর হলো না হলো না এই আওয়াজে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো সম্ভব নয় হ্যাঁ মোহব্বতে আল্লাহর জন্য নবীজির মহাব্বতে হাত উত্তোলন করে এক আঙ্গুলে আকাশের দিকে এসেরা করে শহাদত আঙ্গুলকে আকাশের দিকে তুলে এক আল্লাকে আল্লাহ বলে শিকার করে সকলে উচ্চস্বরে বলে না রায় থাকবে না রায় সিলসিলায় শিলশিলা এহক ফুরফুর আসে ভেন ইসলাম মক্কা সরে মদিনা শরীফ আল কুরআনের আলো আল হাদিসের আলো সন্নিয়াতের আলো নালাই তাকবীর আল্লাহ আল্লাহ এখন আমার শিক্ষিত মুসলমান আমার সুযোগ মানুষেরা আমার বাবা জিরা আমার আপনাদের অসুবিধা হচ্ছে না তো ভয় টয় লাগছে না তো দেখেন আমরা আমাদের ধর্ম সভা মানে মানবতার সভা। আমাদের এই ধর্মসভায় হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি বেনারজি জমিদার মজমদার তালুকদার হালদার মাস্টার ব্যলেস্টার तमाम দলমতের মানুষ সবাই আসতে পারে আপনাদের কোনো অসুবিধা আছে না আল্লাহর নবী মানবতা দিয়ে ইসলাম প্রচার করেছেন জানবি শাহাদত আগুল আকাশের দিকে তুলেছিলেন আকাশের চাঁদ দু টুকরো হয়েছিল এখনো ওয়াজের লাইনে আমি আসি নাই এদিকে তাকান আল্লাহ নবী আকাশের দিকে আঙুল তুলেছিলেন আকাশ আকাশের চাঁদ দু টুকরো হয়েছিল যে নবী আমার কালো কাদাকার মানুষের গায়ে হাত বুলিয়েছিলেন কালো কাদাকার চেহারা নোরানি হয়েছে যে নবী অন্ধের চোখে অন্ধের চোখে হাত বুলিয়েছিলেন নবীজির হাত বুলানোর কারণে অন্ধের চোখের জ্যোতি ফিরে পেয়েছিল ওই নবীর ঘরে একটা অমুসলিম ইহুদি মেহমান এসেছিল ব্যবসা করতে এসেছিল নবী থাকতে দিয়েছিল নবী খেতে দিয়েছিল সকালবেলায় ইসরাকের নামাজ পড়ে দরজায় আওয়াজ দিতে গেছে দরজা খুলে দেখে বিছানায় পায়খানা দেওয়ালে পারখানা পায়খানায় পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ নবী আফসোস করে নিজেকে অপরাধী মনে করেছিল আর সেই দিন নবী আমার ও মুসলিমের পায়খানা নিজে হাতে পরিষ্কার করেছিল আল্লাহর নবী একদিন ওয়াজ করছিলেন হঠাৎ করে নবী আমার দাঁড়িয়ে গেলেন সাহাবাই কেরামরাও দাঁড়িয়ে গেল নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আপনি দাঁড়ালেন কেন তা নবী বলছেন রাস্তা দিয়ে একটা লাশ যায় লাশ ওই লাশটা ও মুসলিম তো নবীজিকে বলছেন ইয়া আল্লাহ একজন ও মুসলিম মূর্তি পূজার জন্য আপনি দাঁড়ালেন দিতে পারেন তো আল্লাহ নবী বললেন ও মুসলিম হতে পারে কিন্তু তার দেহের রক্তটা কি রঙের তো তখন আল্লাহর নবীকে বলছেন ইয়ারসুল আল্লাহ আপনি মানবতা দিয়ে দিন ইচারা দিন প্রচার করলেন পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছে যাবে সোনারচাঁদ বন্ধুরা ভারতের জমিনে বাস করি আমরা ভারতের আইন মানা লাগবে এই দেশের মাটিতে গরু ছাগলও বাস করে গরু ছাগলকে কোনো আইন মানতে হয় আইন মানতে হয় হয় না কারণ গরু ছাগল রাতের বেলায় যেখানে চাইবে শুতে পারে